আর নয় ধর্মঘটের দোহাই। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় আইনজীবীদের উপস্থিত থাকতেই হবে, রাজ্যের সব জেলা আদালতকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশনামায় জানানো হয়েছে, আইনজীবীর অনুপস্থিতির কারণে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া বন্ধ করা যাবে না। কোনো ফৌজদারি মামলায় সাক্ষী উপস্থিত থাকলে বাধ্যতামূলকভাবে সাক্ষ্য গ্রহণ করতে হবে। সম্প্রতি ধর্মঘটের দোহাই দিয়ে আইনজীবীর অনুপস্থিতির কারণে একটি মাদক মামলায় সাক্ষীর উপস্থিতি সত্ত্বেও সাক্ষ্য গ্রহণ করা যায়নি। এই কারণে রীতিমতন ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে একটি মাদক মামলার শুনানি ছিল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থানায় 2021 সালের 29 জুলাই একটি মাদক মামলা দায়ের হয়। অভিযুক্ত শেখ সাইদের কাছ থেকে প্রায় 5.5 কেজি চরস উদ্ধার হয়। সম্প্রতি নিম্ন আদালতে সেই মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। অভিযোগ, সাক্ষীরা উপস্থিত ছিলেন কিন্তু সেদিন সংশ্লিষ্ট আদালতের আইনজীবীদের সংগঠন বিচার প্রক্রিয়া অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জেরে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। আর এই বিষয়টিকেই ভালোভাবে নেয়নি বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ। এই মামলার সূত্রেই সমস্ত জেলা আদালতগুলিকে ডিভিশন বেঞ্চের নির্দেশ, এবার থেকে ফৌজদারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন সাক্ষীরা উপস্থিত থাকলে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। ধর্মঘটের দোহাই দেখিয়ে ওই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ায় আইনজীবীরা অনুপস্থিত থাকতে পারবেন না। কোনো আইনজীবী ওই কারণ দেখিয়ে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি চালুর জন্য বিষয়টি হাইকোর্টকে অবগত করবেন সংশ্লিষ্ট বিচারক। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট আইনজীবী সংগঠনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির বিরুদ্ধেও একই বিধি অনুসরণ করতে হবে, নতুবা বিষয়টিকে সংশ্লিষ্ট বিচারকের কর্তব্যে গাফিলতি হিসেবে গণ্য হবে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।